বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে দুইটি অ্যাপ্লিকেশন থেকে আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো। দুইটি অ্যাপ্লিকেশন অ্যামেজিংভাবে খুব দারুণ ইউজফুল অ্যাপ দুটি। তো একটি অ্যাপ থেকে আপনি চাইলে আপনার ফোন যে কল আসবে সেই কলার এতে আপনি ওয়ালপেপার লাগাতে পারবেন খুব সুন্দরভাবে এবং দারুণভাবে। তো তারপরে অ্যাপটি রয়েছে আপনি ভয়েস রেকর্ড বা আপনি মুখে বলে আপনি চাইলে আপনার মোবাইল স্ক্রিনে লক খুলতে পারবেন খুব সহজভাবে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটি অনেক আজকে অ্যামেজিং হবে, তো আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো আপনারা চাইলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন। তো আপনাদেরকে আমি স্যাম্পলভাবে দেখাবো একটি ফটো। আপনি স্ক্রিন রেকর্ড বা স্ক্রিন ফটো করে রেখেছি, দেখতে পাচ্ছেন এই এরকমভাবে করে আপনি ওয়ালপেপার তৈরি লাগাতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আমার কলে লাগা আছে, তো আপনারা পারবেন এইভাবে করে। তো চলুন বন্ধুরা ভিডিওটি ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি আমার এক নম্বর অ্যাপটি আমি ওপেন করে নিয়েছি, যেটির নাম হচ্ছে কল হ্যাস থিম। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে ইন্টারফেস চলে এসেছে। এই অ্যাপ দুটির আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং গুগল প্লে স্টোর থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন কল শো, আমি কল শোয়ে টাচ করব অপশানটিতে। তো এখানে টাচ করার পর আপনি এখানে অ্যালাউ চাচ্ছি অ্যালাউ করে দেবেন, আপনারা চাইলে এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। তো অ্যাপটি যে পারমিশন চাইবে আপনারা চাইলে পারমিশন দিয়ে দেবেন। এখানে দেখতেছেন অনেক রকমের ওয়ালপেপার চলে এসছে, তো আপনারা চাইলে সেখান থেকে যে কোনো একটি ওয়ালপেপার সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন আমি ওয়ালপেপারটি সিলেক্ট করলাম, তো এখানে আপনাদেরকে অ্যাডটি আপনারা পুরোপুরি স্কেচ করতে হবে, তারপর আপনার ওয়ালপেপারটি আপনারা সেট করতে পারবেন খুব সহজভাবে। তো অবশ্যই বন্ধুরা, অ্যাপগুলি ইউজ করার জন্য আপনাদেরকে ডাটা অন রাখতে হবে এবং নেট খোলা রাখতে হবে আপনার। তো অ্যাডটি আমরা কেটে দেব। তো দেখতে পাচ্ছেন ওয়েট করতে হবে একটু। তো এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যাপ্লাই চলে এসছে, এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি অ্যাপ্লাইতে মেরে দেবো। তো এখানে দেখছেন সেট ফোন কন্ট্যাক্ট, তো আমি এখানে সেটে টাচ করব। টাচ করার পর এখানে অ্যালাউ চাচ্ছে অ্যালাউ করে দেবো। তো তো বন্ধুরা, আপনার ওয়ালপেপারে সেই ফটোটি আপনার শেপ হয়ে গেছে। তারপরে যে অ্যাপটি রয়েছে বন্ধুরা, আমরা সেই তারপরে অ্যাপটিতে চলে যাব। তারপরে অ্যাপটি রয়েছে আমরা এখানে অন করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে অ্যাপটি আমরা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা রয়েছে অ্যাপটির নাম ভয়েস লক স্ক্রিন। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট চলে এসছে, সে অপশনটি আমরা টাচ করে দেবো, আপনারা চাইলে সেখানে টাচ করবেন। টাচ করার পর অ্যাড চলে এসছে, অ্যাডটি আমরা ক্লোজ করে দেবো। তারপরে রয়েছে আবার গেট স্টার্ট, সেটাতে আবার টাচ করবেন। তারপর আবারও অ্যাড চলে এসছে, তো অ্যাড আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচনে রয়েছে তীরের মতন অপশনটি, সেটাতে আবার টাচ করবো। সেটাতে টাচ করার পর পারমিশন চাইছে, পারমিশন দিয়ে দেবো, অ্যালাউ করে দেবো এখানে। তারপর আবার ব্যাক চলে যাব, তারপর আবার সে অপশনটা টাচ করব। তো আবার অ্যালাউ চাইছে, অ্যালাউ করে দেবো। তো এবার বন্ধুরা এখানে রয়েছে যে কোনো আপনি অপশানে আপনি থিম লাগাতে পারেন বা সেটিং থেকে সেট করতে পারেন। আপনি বাটন স্টাইল এবং সিকিউরিটি ট্যাব, পিন লক এবং প্রিভিউ লাগাতে পারেন। হ্যাঁ দেখছেন পার্টেন লাগাতে পারেন। তো আমি এখানে ভয়েস সিলেক্ট করব, ভয়েসে টাচ করবেন, আমরা কেটে দেবো। তো অ্যাডটি কেটে দেওয়ার পর দেখতেছেন এখানে ভয়েস রেকর্ড চলে এসছে, তো আমরা সেখানে টাচ করব। টাচ করার পর এখানে দেখতেছেন ট্রি অ্যাগেন, সেখানে আবার টাচ করব। তো এখানে তীরের অপশানটি যে রয়েছে সেখানে আবার টাচ করবেন। সে এখানে চাইছে আপনার ইম্পর্টেন্ট পিন সেট পিন লক দিতে হবে আপনাদেরকে। তো এখানে চারটি অক্ষরে আপনাকে পাসওয়ার্ড আপনি চাইলে দিতে পারেন, তো আমি এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। আবার নেক্সট টাচ করবেন,
আবার ওকে করে দিবেন। এখানে দেখছেন আপনার নাম চাইছে, এখানে নিক নেম, তো এখানে আপনার নাম দিয়ে দেবেন, তো এখানে সেভ করে দেবেন, অ্যালাউ করে দেবেন। তো এবার আমাদেরকে টাচ করতে হবে সেই ভয়েস এতে, তো এখানে আবার ট্রি অ্যাগেন। তো বন্ধুরা আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে তার জন্য এখানে হবে না, তো এখানে আপনি এখানে ট্যাপ করবেন, তারপর আপনার ভয়েস চাইবে, তো আপনি আপনার যে কোনো একটি নাম বলবেন, নাম বলে আপনি ভয়েস রেকর্ডটি সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো সিম্পলভাবে, আমার নাম দিয়ে লক লাগিয়ে রেখেছি ভয়েস রেকর্ড করে, তো আমি এখানে ভয়েসে লকটি অন করব। তো এখানে দেখছেন ভয়েস রয়েছে, সেই ভয়েসে টাচ করবেন, টাচ করবো এখানে বলবেন নাইমুদ্দিন, তো নাইমুদ্দিন বলে আপনার আমার লকটি অন হয়ে যাবে। তো আমার হয়তো স্ক্রিন রেকর্ড চলছে তার জন্য হচ্ছে না, তো আপনারা চাইলে চেষ্টা করে দেখবেন, তো অবশ্যই হয়ে যাবে। তো বন্ধুরা আমার আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো, যদিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।